এর আগে সিস্টেম করে দেওয়া যায় বা কালকে আসেন তাহলে কালকে 3000 টাকা করে খরচ হবে যে অফিসারকে কমু ওই অফিসারকে টাকা দিয়ে দিবেন লাইসেন্স ফিটনেস সনদ গাড়ির মালিকানা পরিবর্তন সহ যে কোনো সেবা মিলবে এক নিমিষেই কিভাবে বিআরটিএতে চলছে তেলস্মতি কারবার সরকারি বিশেষ ব্যবস্থাপনা নয় এসবই হচ্ছে কিছু মানুষের তড়িৎ হস্তক্ষেপে তারা কারা কিভাবেই বা মিলছে এসব সেবা করতে পারে আমের জুতো আমার গাল আর কি ঘুমবো আর বাংলা কিছু শিখি নাই বুঝছেন যেটা শিখছে এটি বলছি তো কেমনে পারবে কাজ আমের ওষুধ এই কবে কাজ বেঞ্জমা 5000 টাকা ইস্টার্ন রোডারি 1100 কত হইলো 6100 পুলিশ ডেরিভেশন 1500 কত হইলো না পরে আবার কইলো যে আমার 2-3000 টাকা ভাই 2000 টাকা আমার এক্সট্রা দিয়ে হ্যাঁ দেখছেন ওই 6000 2000 8000 মেসে জায়গায় হ্যাঁ আর আমি বলছি ডাইরেক্ট 8000 ওই এটা কি এটাও কি মালিকানা ছিল না 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 এটা কোম্পানি কোম্পানির নামে গাড়ি তাহলে তো কার্ড রেডি আছে স্মার্ট কার্ড না ওটা তো সব কিছু মানে ইয়াটা ফিটনেসটা করে দাও ফিটনেস তো হবে হ্যাঁ গাড়ি সারা তাহলে ওই ফিটনেসের ফটোকপি দিয়ে দেন আমি অ্যাপার্টমেন্ট নিয়ে রাখবো যদি কালকে আসেন তাহলে কালকেই অ্যাপার্টমেন্ট নিয়ে রাখতে হবে স্যার আগে অনলাইনে মিরপুরের বিআরটিএ কার্যালয় পরিচয় গোপন করে ভেতরে ঢুকতেই বিভিন্ন সেবার ভারী রকম অফার নিয়ে সামনে এসে হাজির হন বেশ কয়েকজন দালাল গাড়ি না দেখে ফিটনেস সনদ নেওয়ার জন্য মনির নামে এই দালালের সাথে 3000 টাকার বিনিময়ে চুক্তি করি আমরা হোয়াটসঅ্যাপে গেলে ফিটনেসটা পিন করে দিলে আমরা পিন করতে পারি আর আপনি অ্যাপার্টমেন্ট যদি নাও করেন তাহলে ফিটনেসটা দেবেন অ্যাপার্টমেন্ট করে ফিটনেস পিন করে রাখা আপনি বেকার এসে নিয়ে যাবেন এসে বসে থাকার কোনো যুক্তি আসে না টাকাও লাগবে না আবার টাকা ফিটনেস নিয়ে অসময় নিয়ে যাবেন কাগজ নিয়ে মনির রওনা হয় 123 নম্বর রুমের দিকে মাত্র 20 মিনিটে আপডেট কাগজ চলে আসে আমাদের হাতে এদিকে রাশেদুল 1 বছর ধরে গাড়ির নাম পরিবর্তনের জন্য ঘুরছেন তারিখ বাড়িয়েছেন 3 বার তাই এই ভোগান্তি থেকে বাঁচতে এবার দালাল রাব্বিকে ধরেছেন তিনি যেই কথা সেই কাজ 1 বছরের প্রতীক্ষা শেষ হয় মাত্র 15 মিনিটে হয়ে যায় বায়োমেট্রিক তারিখ পান স্মার্ট কার্ডের গাড়ি না দেখে কিভাবে ফিটনেস সার্টিফিকেট দিল 1 বছরের প্রতীক্ষা কিভাবে 15 মিনিটে খুঁজলো এসব প্রশ্নের উত্তর জানতে এবার আমরা মুখোমুখি বিআরটিএর ফিটনেস বিভাগের সহকারী পরিচালকের যদিও এসবের কোনো সত্যতা দিতে পারেননি তিনি থেকে দালালদের দৌরাত্ব বন্ধে দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে প্রতিষ্ঠানটি এরপরেও এই সেবা প্রদানকারী সংস্থা দখল করে রেখেছে 100-এরও বেশি দালাল 9 আলচিকো নিউজ 24 ঢাকা